একটা নিপার ভদ্রলোক সজ্জন ব্যক্তি তার কোনো শত্রু নেই, কিন্তু 28 আগস্ট 2021 এই বাড়িতেই দুষ্কৃতকারীদের হামলার প্রেক্ষিতে ভীষণভাবে গুরুতরভাবে ও আহত হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে এবং কলকাতা যাওয়ার আগে বিস্তারিত ঘটনাটা আমাকে বলে গেছে। ও তো হাত ভেঙেছেই, তাকে ফেলে বুট দিয়ে তার বুকের মধ্যে জোরে জোরে মারা হয়েছে। এই যে তারপর আর সে রিকভারি করতে পারেনি। আমরা সবাই সমাজ আজকে আমরা সবাই মর্মাহত ব্যথিত, এরকম একটি ভদ্রলোক রাজনীতির আঙ্গিনায় পাওয়া খুব দুষ্কর, তার উপর আঘাত আনা হলো। আজকে আমার দাবি থাকবে ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে যে ওই কেসে এখন 302 অ্যাডেড সেকশন যোগ করে চার্জশিট দেওয়ার জন্য, যাদের বিরুদ্ধে এজাহার করা হয়েছে এরা 302 খুনের মামলা, অ্যাডেড সেকশন 302 ইমপ্লিকেট করে দুষ্কৃতীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। আজকে মুজিব আমাদের মধ্যে নেই, রয়ে গেছে তার মধুর কিছু স্মৃতি। এ বিধেয় আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, সমবেদনা জানাচ্ছি পরিবার পরিজনের বন্ধু বান্ধবদের। দীর্ঘদিনের একটা সম্পর্ক, একদম ছোটোবেলা থেকে মনসুর আলী সাহেব আমাদের বাড়িতে যেত, মুজিব আমরা তখন ছোট, মুজিবও যেত, সে থেকে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে রাজনীতি করেছি। আজকে ও নেই আমাদের মাঝে, এটা ভাবতে খুবই আমরা মানে মেনে নিতে পারছি না এই হত্যাটাকে।